उत्तर हरियाली नगर कूनोवर वाणिज्य नगर अलहदा नगरपालिका होते हुए गामोटा क्षेत्र से इस कॉलोनी की दूरी शून्य पर ওই রাতের প্রায় আড়াইটার সময় এখানে যখন এই রাস্তাটা কার্পেটিং করা হচ্ছিলো তখন এখান থেকে স্থানীয় স্থানীয় লোকজন যখন আমাকে ফোন করে আমরা কয়েকজনকে ফোন করে আমরা আসলাম এখানে আসার পরে দেখি এখানে এই এখানে যেই ধরনের এটা রিপেয়ারিং কাজের মধ্যে যে ধরনের রিপেয়ারিং কাজ করার কথা এটা এই রিপেয়ারিং কাজ করতে হলে এখানে আপনার এখানে পানি দিয়ে পরিষ্কার করার কথা ঝাড়ু দিয়ে এলাকা এখানে পুরোটাই বালিগুলো উঠে ফেলার কথা এরপর দিয়ে বিটুমিন দেওয়ার পরে দিয়ে কার্পেটিং করার কথা এখানে সেই সে এখানে আসার পর দেখি গতকাল রাতে এখানে কিছুই না শুধুমাত্র ওনার রাতের অন্ধকারে কোনো মানুষ নাই স্থানীয় এখানে কিছু স্থানীয় ছেলেপেলে যারা এখানকার এই ইট বালি সাপ্লাইগুলো কাজ করতেছিল ওদেরকে ওদেরকে যখন ফোন করতে ফোন করা হচ্ছে এখান থেকে বারে ওরাও বেরোচ্ছে না কেউ স্থানীয় কেউ কোনো স্থানীয় যারা এই বিশেষ করে এখানকার লোকাল কিছু ছেলে মানে এলাকার মানুষকে ওরা রাতে কাজ করবে রাতে কার্পেটিং করবে এই কারণে ওদেরকে চুপ করে রেখে এক প্রকার ওইটা হয়তো অর্থের সাজকে হোক এই ওদেরকে টাকার মাধ্যমে হোক ওদেরকে চুপ থাকার কথা বলে ওরা এখানে কার্পেটিং করার কাজ করতেছিল আরেকটা বাজে এসে আমরা যখন এখানে দেখি এই অবস্থা তখন আমরা এসে বাধা দিই বাধা দিলে ওনারা এই টিকাদার প্রতিষ্ঠানের যেই ম্যানেজার মনে হয় নাম মিজান স্থানীয় ওই ঠিকাদার সিটি কর্পোরেশনের একজন ইঞ্জিনিয়ারও ছিল এখানে সিটি কর্পোরেশনের আরও দুজন কর্মকর্তা ওদের ওরা সহ চুপ থাকে বাধা দেওয়ার পর ওরা আমাদের গায়ের উপর দিয়ে রোলার তুলে রোলার তুলে দেওয়ার মতো করেই কাজ করার মানে জোর চেষ্টা করে এরপরও আমাদের জোর বাঁধার মুখে ওরা এত রাত এই মানে কাজটা এতটুকুর মধ্যে রেখে ওরা পাশেই ওরা ছাব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে এই ঠিকাদারে অনেকগুলো কাজ ওদের ওরা পাশে আরেক এই সামনে গিয়েই ওদের এখানে ইয়া আরেকটা কার্পেটিংয়ের কাজ শুরু করে দেয় এখানে কাজ বলে এখানে আরেক করবে না কাজ এতটুকুর মধ্যে স্থগিত থাকে আজকে সকালে এসে আমরা যখন এখানে দেখি এই যেই কার্পেটিংগুলো ওরা করেছিলো সেই কার্পেটিংয়ের মধ্যে যখন আমরা হাত দিয়ে তুলতে যাই দেখি যে এগুলো এই বালির মতো করে একেবারে মানে এগুলা কোনো কিছুই না এখানে যেন মানে এটা জাস্ট মাটি লিপি দিলে যেরকম হয় সেই টাইপের করে হাত দিয়ে তুলার মধ্যে তুলে যাচ্ছে এগুলো কোনো আপনার ওই কোদাল ভাব আপনার কাস্তা কোনো কিছু দিয়ে তুলতে হচ্ছে না এমনি হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে তাহলে আমাদের চিন্তা করতে হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে জনগণের সুবিধার জন্য যেই নাগরিক সুবিধার জন্য যে রাস্তা কার্পেটিংয়ের করার কথা আগামী দুদিন পর যখন বর্ষা আসবে তখন এই এটা মাত্র মনে এক ইঞ্চি হবে না ভালো মতে মানে এটা এক থেকেও কম এত মানে এটার গভীরতা এটা এখানে কোনো নতুন করে কোনো ইটের মেকাডম দেওয়া হয়নি মানে কোনো ভিটামিন না দিয়ে আপনার দেখতেছেন আপনি দেখতেছেন আপনার ক্যামেরায় দেখবেন এখানে টোটালি বালির উপর দিয়েই মাটির উপর দিয়ে একেবারে পাথর দিয়ে টোটাল কার্পেটিংয়ের কাজটা করা আছে আগামী দুই দিন পর যখন বর্ষা শুরু হবে তখন এই যে একটা এই বন্দর অ্যাক্সেস বন্দর বন্দর কানেকশনের এই রোডটা বিশাল একটা রোড এখান থেকে যখন পানির ঢালও আসবে এখানে পানির ঢাল আসলে তখন এখানে কখনো মনে হয় না যে এই মানে রাস্তা সর্বোচ্চ দুই দিনের মধ্যে রাস্তা থাকবে বলে মনে হয় না এই রাস্তা দিয়ে ইট বালির অনেকগুলো গাড়ি প্রায় পা দুই তিন টনের গাড়ি আসা যাওয়া করে এখানে প্রায় পাঁচ ছয় হাজার ইট নিয়ে সাত হাজার ইট নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে ইটের গাড়ি ইটের ট্রাক তখন আমার মনে হচ্ছে সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যেই এটা উঠে যাবে এই রাস্তাগুলো এই কন্ডাক্ট এই ঠিকাদার প্রতিষ্ঠান এই রাস্তাকে আপনার কি বলে যে এই করার জন্য ওরা মানে রিপেয়ারিংয়ের কাজটাকে ওরা নতুন কাজ বলে নতুন রাস্তা হিসাবে দেখিয়ে বিল করার উদ্দেশ্য নিয়েই ওরা রাতের অন্ধকারে কর্পোরেশনের কয়েকজন ইঞ্জিনিয়ারকে এবং কর্পোরেশনের কিছু কর্মকর্তাকে জোশ করে রাতের অন্ধকারে ওরা এই কার্পেটিংয়ের কাজটা করতেছিল গতকাল রাতে আমরা এলাকার স্বার্থে এলাকাবাসীর এলাকাবাসীর স্বার্থে এই রাস্তাটার মধ্যে আমরা বাধা দিয়ে এতটুকুর মধ্যে কাজ স্বাস্থ্য বন্ধ করাই এখন আপনারা মিডিয়া আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা এই প্রশাসনকে জানাতে চাই এই রাস্তার এখানে যেহেতু আমরা হাত স্থানীয় কাউন্সিলারকে গতকাল রাতে অনেকবার ফোন করা হচ্ছিলো উনি ফোন রিসিভ করা নাই স্থানীয় কাউন্সিলারকে বারবার ফোন করা হচ্ছিল এখান থেকে উনি কোনো ফোন রিসিভ করে নাই গতকাল রাতে কর্পোরেশনের রাতের আড়াইটে বাজে কর্পোরেশনকে ফোন করার কোনো প্রশ্ন নেই কারণ তখন অফিস অফিস টাইম তখন শেষ ওই সময় ফোন করার কোনো প্রশ্নই আসে না সেই কারণে আমরা আমরা নিজেরা বাধ্য হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে রোলার রোলার যে এই বিটোমিন ভিটামিন ঢালাই করার যে রোলার ওই রোলার সামনে দাঁড়িয়ে নিজেরা বলছি ওইদেরকে বললাম যে শেষ ওরা যখন জোর জবস্তি করতেছে তখন আমাদের উপায় ছিল না শেষপাল গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম বললাম যে গাড়ি আমার গাড়ির উপর দিয়ে গাড়ি চালিয়ে এখানে গিয়া করো এই কার্পেটিং করতে হবে এটা বলে আমরা ওদেরকে রাস্তা এখান থেকে দমাই এরপর দিয়ে ওরা পার্শ্ববর্তী গিয়েই সামনে যে এই হামিদ আলি বাড়ির যে রাস্তার এই বাইপাস রাস্তা ওই রাস্তা ওরা ওখানে গিয়ে কার্পেটিং করে একই কাজ ওখানেও একই রকম ওরা এই ম্যাগাডাম ম্যাগাডাম তিনইতে চার ইঞ্চি পর্যন্ত ম্যাগাডাম করছে এখানে কিন্তু প্রয়োজন আছে আপনার দুই ফিট বালি এবং দুই ফিট কঙ্কর দিয়ে মেগাডাম করা ওই মেগাডামটা না করে কোনো পানি নাই কোনো কিছু নাই এখানে ছাবা ছাবে না করে শুধুমাত্র এটার উপর দিয়ে লেভেল করে অল্প কিছু ভিটামিন দিয়ে রাস্তাটাকে ফিনিশিং করে দিয়ে চলে যাচ্ছে এখানে আমরা বারবার বলার স্বার্থ সত্য তারা আমাদের কোনো কথা অগ্র করতেছে না অগ্রাহ্য করে তারা এই লুটটা করে দিয়ে এইটা আমরা আপনার মাধ্যমে এই লুটের এই আব্বাস আব্বাস পাড়ার মানুষ বা চৌধুরী পাড়ার মানুষ যে লুটগুলো কাজ করতেছে আপনার মাধ্যমে আমি এলাকাবাসীর পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে এই আব্বাস পাড়া এবং চৌধুরী পাড়ার সাদে সাহা শাহ রোড যে রোডের কাজের মধ্যে টিকাদার প্রতিষ্ঠান রাতের অন্ধকারে এসে কাজ শুরু করে ওই রাস্তার মধ্যে রাত্রে এসে আমরা দেখলাম যে অনেক বালি রুপের রোলারটা ঢুলিয়ে ওনারা কাজ করতেছে ওই মতো অবস্থার মধ্যে ওনাদেরকে জিজ্ঞেস করলাম এই জিজ্ঞেস করার পরে ওনাদের জিজ্ঞেস করলাম যে এই এই কাজগুলো এইভাবে কেন হচ্ছে ওনারা বলতেছে যে এইভাবেই হবে যদি পারেন ঠিকাদার প্রতিষ্ঠান সাথে ছিল কর্পোরেশন সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ওনাদেরকে কথাগুলো বলার পরে ওনারা কাজগুলো বলতেছে যে কাজগুলো এইভাবেই হবে যদি মেনে নিতে পারেন তো মানেন আর যদি মেনে নিতে নাও পারেন হ্যাঁ কিছু ক্ষমতা থাকলে ঘুরে দেখান এভাবে হুমকি প্রদান করতেছে টিকাদার প্রতিষ্ঠানের মালিক টিকাদার আর সাথে ছিল সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার আমার মূল বক্তব্যটা হচ্ছে যে জায়গায় দেখেন এই রাস্তার মধ্যে আট ওইতে দশ টন অধিক আট ওইতে দশ টনের অধিক ওয়াইডের গাড়িটা চলে কিন্তু দেখা গেলো যে এই রাস্তার মধ্যে পুরোনো রোড যেটা ছিল ওইটার ইয়ার ওপরে যে আপনারা এটা ফিনিশিং করে চলে যাচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে যে কাউন্সিলারের কাছে কাউন্সিলারের কোনো তদারকিতে নাই আমি রাত্রেবেলা যখন বাধাগ্রস্ত করি তখন এসে কাউন্সিলারকে ফোন ধরে ওই কাউন্সিলার ফোনটা রিসিভ করে না আমার নাম্বার থেকে ফোন করার পরে ফোনটা রিসিভ করে নেই রিসিভ করা করার কারণে যে ওনার আমরা বাধাগ্রস্ত করি আমরা এলাকাবাসী আরও কয়েকজন এলে বাধাগ্রস্ত করি ওনাদের হুমকির মুখে যায় এক প্রকার আমার রোলারের রোলারের সামনে যেয়ে দাঁড়িয়ে পড়ি যদি কাজ করতে হয় আমাদের গায়ের উপর দিয়েই রোলার চালিয়ে কাজ করতে হবে এক অপশানটা দুই আপনার আমার পাশে যে রোডটা আছে রিং রোডের মধ্যে এ পাশে যে সাপোর্টিং গার্ডওয়ালটা দিছে ওই সাপোর্টিং গার্ডওয়ালের নিচে গভীরতাটা খুবই কম যখন জলবদ্ধতা উপর থেকে বৃষ্টির পানি নামবে তখন ওই মাটির ছাপে ওই ওয়ালটা কখনোই থাকবে না হ্যাঁ অপশানটা তিন অপশন যে সাপোর্টিং ওয়ালের জন্য এই ড্রেনে যে সাপোর্টিং পিলারগুলো দিছে ওই সাপোর্টিং পিলারগুলা উপর টপ থেকে প্রায় চোদ্দো ইঞ্চি নিচে করে ওই টপটা দেওয়া হয়েছে আমি ওনাদেরকে বললাম যে এটা পানির স্রোত যখন জলবদ্ধতা হবে পানির স্রোতের মধ্যে দেয়া ওই পলিথিন বাউক ময়লা আবর্জনা সবগুলা আপনার ওই ইয়ের মধ্যে আটকে যাবে ওইটার মধ্যে একে যাবে জলবদ্ধতা নিরসন হবে না সরকারের এত বড় বড় উন্নয়ন প্রকল্পের মধ্যে এটা কি আমাদের ডিজিটাল বাংলাদেশের নমুনা আমি এই প্রশ্নটা রাখতেছি যে কাউন্সিলরের কাছে কাউন্সিলর হাশিম সাহেবের কাছে ওনার কোনো তদারকিতা নাই উনি নির্বাচন ক্ষেত্রে করতে গিয়া এগুলা বুটের ইয়ে করতে গিয়া জনসাধারণকে দেখাতে গিয়া এগুলা এই সমস্ত রাতের অন্ধকারে কাজ করে কাজগুলো করছে উন্নয়নের নামে এটা কি উন্নয়নের নামে কি দুর্নীতি নয় এটা হচ্ছে যে আমার স্যানেল কর্ম মাধ্যম দিয়ে আমি এটা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং টিকাদার প্রতিষ্ঠান এবং কাউন্সিলর মহাদয়ের কাছে এটাই আমার প্রশ্ন রয়ে গেল ধন্যবাদ

इगो तो लगाते आदमी आदमी उकसे इगो तो हां आदमी उड़ते ही तो तो थामा इके तो लेके तो लेके तो लेके तो जॉइन है हां इन धीरे मोटर आ जा ये ये याना लैपर गया लेके मोटर तो लेके इन मोटर दे दो तो भी तो 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 तो

മാോ